জল জীবন মিশন নিজনি সামগ্র রাংনিকে সিকিরেকো মূ হামিয়া ইংজাং সাবরুম DWS তাংবেদে হাসদে হাপং সালবরুম গবং গবং রং সবাই তঙ্গ হাসিনী লুকরক তুই কাহাম খারিদানী বাকি নক নগ তুই কাহাম সগদিনী বাকি চাইতগুই তঙ্গ ফিয়াবা গবং কুক সামং তাংরিদাইতেই তাংবেদিনী সামং তাঙাই রঙী জারি জয়াবৈন জংজালক লাইজাক তঙ্ক সংতনাই লুকরক অবহাইন মাংপলি কাছে ফেগা সাবরুম বাকসে আমসাইব হাসদে হাপং গবং গবং রং সবাই বিকে পলি গ্রাম পঞ্চায়েত আমসিডি লোকরক কাহাম নজনাই তৈ সগরিদানী বাকি সাবরম খাস্তে DWS তাংবেদিনী লুয়াজং বাই সাতচান আরদি ব্লকনি বিকে পলি গ্রাম পঞ্চায়েত কাইসা হ্যান্ডপাম্প হাউস তে পাইপলাইনি বিশংতৈ তৈ দি সেব খারিদানী বাকি খরকস সামং তাংরানী বারজা রিমানী সামং তাঙানী বাকি আরো নকজাকা সামং খারিদাই সামং দায়কে খায়া তাংবেদিনী সামং তানাই রক মেনেজ খাই যে মানতৈ সামং তাঙ্গি বিল সামই থাঙ্গি পাইকা ফিয়াবার লোকরক সুকাংনি হাইন তৈনি সেব মানসুগলিয়া আমসিনী লুকরকনি কক্সু চাবং সামং তানাই সাকনি মুজুমদিন সামং খাইকা আবনি বগিন নক নগ তৈ সগলিয়া আসুক সিমিয়া আমসিনী তঙ্ক সংতনাই লুকরক পাতিমুনতৈ আমসিনী লুকু আদর নব সাকা ফিয়াবা মংসা যাই খাইজালিয়া হাইন বগিন কক্তমা থানা মুসকাঙ্গ ফাইনালি দাঙ্কা বাবুল দাস কোন জায়গায় রে এটা বিকে বলি পঞ্চায়েত কীটা সমস্যা সমস্যা কীটা আমরা জলের সমস্যা জলের সমস্যা বলতে তখন ইন্দি পুরান এই তেমনি তখন পুরান হাইপ দিয়ে আগে ফিটিং দিয়ে এই নতুন পাম্প হাউসেরটা মানে এখানে তো নতুন পাম্প হাউস হচ্ছে এটা নতুন লাইন হয়েছিল নি না নতুন লাইন হয়েছে না এই নতুন লাইন হয়েছে না নতুন লাইন দিয়েছে পুরান লাইনতে কালেকশন করে দিয়েছে তখন পুরান লাইন ওই উপরে পুরা জল পুরা লিক করে একবার জল পুরা আবার ওই নিচের দিকে চলে উপর দিকে জল উঠে না তখন প্রধানের জানাইলাম এরুন জলায় না প্রধান কইতে আছে ক অফিসে জানান অফিসে জানাইছি অফিসে জানাইছি অফিসে এসডু কাছে গেছি এসডুয়ে কইছে তো ক অন টাকাও পাইছে না ক তখন ইঞ্জিনিয়ার ইয়া ফোন করে জানাইছি ইঞ্জিনিয়ার পাইছি না অফিসে যাই ইঞ্জিনিয়ার কইছি ইঞ্জিনিয়ার আইসে না কেউ আইসে না প্রধান তো আইসে না তখন আমরা জলের সমস্যা জলটা এখন ইঞ্জিনে এত কাছে বয়ে জলটা পাই না কি কারণে এটা আমি আমরা আমি কতজন ফ্যামিলি আছে বিকে পল্লী পঞ্চায়েতে এটার থেকে জল খায় অন্তত 300 হইতো না 300 হইবো তো 300 হইবো এই যে পুরান লাইনে কানেকশন দিছে এটা কি নতুন লাইন হওয়ার কথা আছিল নতুন লাইন হওয়ার কথা পুরাটা নতুন লাইন হয়েছে না না সব পুরান লাইনতে দিয়েছে কাল এই কানেকশন এই ব্যাপার আমরা প্রধান মেম্বারেরও জানাইছেন নি প্রধান মেম্বার তো জানে দেখছে মেম্বার তো আমরা বাড়িলেও মেম্বারের নাম কি মেম্বারও কইছে মেম্বারের নাম কি মেম্বার আমরা ওয়ার্ডের মেম্বারের নাম হয়েছে শিউলি দাস শিউলি দাস শিউলি দাস আর প্রধান প্রধান হয়েছে শিউলি রায় জানাইছেন নি তারা উপপ্রধান হয়েছে সমীর দে তারা জানাইছেন নি তারা জানাইছি তারা তো দেখছে তারা তো জানে কি কইছে তারা তারা তো আর হানা কিচ্ছু কিচ্ছু কইছে না একে কিছু করা কই মানে এখন কি আপনারা জল পান না উপরে জল পাই না জল দেয় জল দেওয়ার হবে কেউ বাইট পা কেউ বাইট যায় না মানে এরম এই ধরনের রঞ্জিত দাস এখানে কি করো এখানে নতুন পাম্প হাউস আছে বিকে পল্লীর গ্রাম পঞ্চায়েতের মেশিনটা এখন আমি চালাই দা আচ্ছা কতদিন হয়েছে এটা হয়েছে যে এটা হয়েছে 3 মাস তো চালাইতেছি এলাকাবাসী অনেকের অভিযোগ যে জল পাইতেছে না ঠিকভাবে ঘটনাটা কীটা জল ভাইতেছে না এটা তো কন্ট্রাক্টরের কাজ করিয়া গেছে এটা তো আমাদের তো চালানোর মারে কখন কইয়া গেছে আমি চালাইতাম এটা আমি চালাইতেছি মানে এটা কন্ট্রাক্টরের উপরে দায়িত্বটা কোনো এটা কন্ট্রাক্টরতে দায়িত্বটা গেছে না হ্যান্ডওভার হয়েছে না না কন্ট্রাক্টরের নাম কি কন্ট্রাক্টরের নামটা তো বিলোনিয়ার কিন্তু নামটা ঠিক মনে না পড়তেছে না এ কোন ব্লকের আন্ডারে সাতচান সাতচাঁদ তো তোমরা ওখানে উপরে জল পায় না অনেকজনে গইতাছে মানে সামনেই জল যায় না কি কারণে জল যায় না এটা কন্ট্রাক্টরে কত বার বইটা তো আমি তো কই জানি না এটা বলি কি সমস্যা জলের সমস্যা আর জলের কি সমস্যা তো নতুন পাম্প হাউস করে দিয়েছে আমরা রে পাম্প হাউস কইলো কইলো কি জল লাগালি এখানে নতুন পাইপ লাইন হয়েছে না ওই পাইপ লাইন হইলো আগে পুরান পাইপের তো পাইপ ঢুকাই দিছে সিয়ন পাইপ আবার এটা কি নতুন পাইপ লাইন হওয়ার কথা আছিল নতুনে তো ওইবার আছিল নতুন তো দেয় না পুরান পাইপ আবার আগে ওই 3 ইঞ্চি পাইপ আবার জয়েন্ট দিয়ে দিছে জল জানলাম এর বাইট লাইনও দিছে না অন
তিন পরিবার দুই পরিবার তো লাইনে দিছে না, তো কন্ডাক্টর আইনি কাজ করে শেষ কইছে নাকি? ফোন কইলে আইও না, কাজ শেষ কইছে, কাজ শেষ বলে এই ব্যাপারে আমরা জানাইছেন নাকি? ওরে কারো জানাম, প্রধানের জানালে প্রধানকে জানা না, মেম্বারে জানালে মেম্বারকে জানা না, কারো জানাইতাম? আমরা কি জানি এখন, আমরা তো জলের সুবিধা জলের দরকার আছিল, জলে তো হাইয়ের নন আসিল, দন্দমাতুন দন্দমাতুন জল যাইতে হরিনালপুর বিকে বললি, আর ইয়ানে কাছে পয়সা তো জল জান না। এই জায়গাটার নাম কি? এটা বিকে বললি, এটা বিকে বললি, বিকে বললি হরিনারায়ণপুর। কি সমস্যা? এটা হলো আমরা দেখছি যে বাড়ির লাইন বাড়ি ঘর লাইন আছে এরম বাদ দিয়া, এখানে এখন পুরা পাড়ার জল দিতে আছে এই ফাইভ দিয়ে, এই ফাইভ দিয়ে কোনো বাড়িতে জল যায় কোনো বাড়িতে জলে যায় না, মানে এই ফাইভ দিয়ে কি আমরা কি জল পাই না, আর পুরা পুরা পাড়াতে এই ফাইভ দিয়ে জলের কানেকশন দিয়ে রেখছে। কে করেছে এই কাজটা জানেন? এটা কন্ট্রাক্টর একজন, আমি তো নাম জানি না। কোন ব্লকের আন্ডারে এটা? এটা সাতচান ব্লক, সাতচান ব্লক না জানিস বয়স বলে আমি শিওর কইতাম পারি না। তো আমরা এই বিষয়ে জানাইছেন নাকি? ওর এই বিষয়ে প্রধান জানাইছে, মেম্বার জানাইছে, কোনো কাজ হয়েছে না? কোনো কাজ হয়েছে না, সব বাড়িতে জল না, কার বাড়িতে দুইটা পয়েন্ট দিয়ে কাজ দিতে আছে জল দিই, কোনো বাড়িতে জল যার বাড়িতে না যায় বাড়িতে জল যাচ্ছে, এই বাড়ি মশা যায় কোনো বাড়িতে জলে যায় না। সোজা কথা হচ্ছে যে এসি কনফাইভ দেওয়ার কারণে জল আইতে আছে না, জল আইতে আছে না, সবাই বন্ধ করলে তারপর অল্প অল্প করে জল পড়ে না, তো বন্ধ না করলে জল হরে না। কবে দিছে এই কানেকশন আমরা? অত আচ্ছা মনে হয় এক মাস দেড় মাস মতো। এই কানেকশন নিবার লাগে টাকা টুকা দিছেন দন লাগছে নি না? হলো দিছি না, এনতে আধার কার্ড লাগে টাকা দন লাগবে কইছে নি? আমরা অন্য কিছু কইছে না। তো জল আইয়ে নি অন জল কোন বন্ধ করলে আইয়ে না, তাই না এমনি আইয়ে না না? কোন সময় থেকে সমস্যা দিছে তালাকে? আমরা আগেও কইছি এখানে নতুন পাম্প হাউস বইছে, হ্যাঁ, তারপরে জল আইয়ে না না? জানাইছেন নি এই বিষয় কেউ? রে যে কংক্রিট ডান না কি জানি কথা ইয়ারে জানাইছি, প্রথম আমরা কইছি আপনাকে যে চিকন হাইবে এটা দিচ্ছেন যে এটা দিতে আমরা বাড়িতে জল হরে না, এটাও তিন চার দিন কইছি আমরা। দেখি শুধু আমরা বাড়ির সমস্যা না, আশপাশে অন্য বাড়িতে সেম ফাইভ বাড়িতে আছে এরকম জল জানা, জল জানা নতুন ফাইভ লাইন উপর ফরওয়া যায় না, পাম্প হাউস দই তো আপনার বাড়ির নিচে। ওই দেখেন না ফাইভ এটা কি চিকন ফাইভ আর সেলুন লাইন ইয়ার টাবা না জল যে তো এত মার জল দিছে যে আগে জল যেত নি, আমরা লাইন আছিল এইদিকে সেলু একটা বইয়েছিল হেডার দিছে যে হেডার তুন জল যাইত, সেই হুড়ান লাইনের মধ্যে জয়েন করে দিয়েছে অন এক ফোটা জল জানে একদম না। কীটার সমস্যা? সমস্যা হচ্ছে আমরা যে জল সাপ্লাই দিয়েছি, জল সাপ্লাই যে পাইপ দিয়েছে এটা বড় পাইপ দিছে না, এটা ছোটো পাইপ দিয়ে গেছে, এটা বাড়ি ঘরের যারা মোটর বসায় তার মোটর পাইপের অনুমতি দিছে, কোনো বাড়িতে জল পড়ে কোনো বাড়িতে জল পড়ে না ঠিকমতো, আর যে জল দিয়ে আসে ওই জল দিয়ে আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি না। এই যে রাস্তার লগে যে পাইপটা বইছে চিকন চিকন পাইপ, এটা কি এমনই বহনের কথা আছিল না আরও মোটা পাইপ বহনের কথা? এটাতে মোটা পাইপ বহনের কথা আছিল, এটা কি মেইন লাইন? এটাতে মেইন লাইন, এটার থেকে মানুষের বাড়িতে গেছে, হ্যাঁ, এটা ভিত্তি দিয়ে জল আইনি, জল আইয়া কোনো সময় আইয়া কোনো সময় না, যখন এটা চিকন পাইপ বালু আইয়া বালু আইয়া জমা থাকে এরপরে দিয়ে কানেকশন বন্ধ হইয়া থাকে। তো আপনারা জানাইছেন নি ব্যাপারে কি? ওরে আমরা তো কন্ডাক্টর আইসে জানাইছি এবং প্রধান মেম্বারও অনেকে জানাইছে। কোন জায়গায় এটা? এটা বিকে বললি হরিনারায়ণপুর বিকে বললি পাঁচ নম্বর ওয়ার্ড। কী চান আপনারা এখন? আমরা চাই নিয়মিত বড় পাইপে জল দিয়া জলটা সরবরাহ করা, ভালো জল যখন আমরা পাই আমাদের এখানে জলের অসুবিধা।